প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আমরা এক বৈশ্বিক ক্রান্তিকাল অতিক্রম করছি করোনা ভাইরাস যার কারণে আমাদের শ্রেণী কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সেই ক্ষতি রিকভার করার জন্য বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসারে নোয়াখালী সরকারি কলেজ অনলাইন ক্লাস কার্যক্রমের আয়োজন করেছে সেই অনলাইন ক্লাস কার্যক্রমে আমি তোমাদেরকে স্বাগতম জানাই আমি নয়নচন্দ্র প্রবাসক ব্যবস্থাপনা বিভাগ নোয়াখালী সরকারি কলেজ আজকের বিষয় ব্যবসা সংগঠনও ব্যবস্থাপনা এবং যে টপিক্সটি আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে প্রেশনা ও প্রেশনা তত্ত্ব অর্থাৎ মোটিভেশন অ্যান্ড থিওরি অফ মোটিভেশন তুই শিক্ষাতে চলো আমরা প্রেশনা সম্পর্কে তো প্রাথমিক ধারণা নিয়ে নেই প্রেশনা প্রেশনা হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিক কর্মীদের কাজের প্রতি অনুপ্রাণিত করার কৌশলকে প্রেশনা বলে তাহলে প্রেশনা কী প্রাশন হচ্ছে কাজের প্রতি কর্মীদেরকে অনুপ্রাণিত করা বা উৎসাহিত করার কৌশল এবং হ্যাঁ প্রেশন একটি অবিরত প্রক্রিয়া তবে প্রেশনা একটি অবিরত প্রক্রিয়া অবিরত অবিরত প্রক্রিয়া দিয়ে আমরা বুঝি যে কন্টিনিউয়াস প্রসেস অর্থাৎ প্রেশনা একটি নন স্টপ প্রসেস প্রেশনার মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয় অর্থাৎ একটি প্রতিষ্ঠানে প্রেশনা কার্যক্রম অব্যাহত থাকলে সেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জিত হয় খুব সহজেই এখন আসো আমি তোমাদেরকে প্রেশনা সম্পর্কিত বিভিন্ন তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করি প্রেশনা সম্পর্কিত এখানে পাঁচটি তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করব প্রথম তথ্য হচ্ছে প্রেশনা ব্যবস্থাপনা চক্রের পঞ্চম ধাপ দুই নম্বর তথ্য হচ্ছে প্রেশনা শব্দটি ল্যাটিন শব্দ মোবার থেকে এসেছে তাহলে প্রথম তথ্য আমরা কি পেলাম ব্যবস্থাপনা চক্রের পঞ্চম ধাপ হচ্ছে প্রেশনা এরপরের প্রেশনা শব্দটি কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ মোবার থেকে এসেছে উপাদান উপাদান তিনটি তিনটি তাহলে প্রয়োজন লক্ষ্য অর্থাৎ ড্রাইভস গোল আহ দানের সবচেয়ে কার্যকর উপায় হলো আর্থিক প্রেশনা তাহলে প্রেশনার ক্ষেত্রে সবচেয়ে কার্যকর উপায় কি আর্থিক প্রেশনা ফার্স্ট নম্বর তথ্য হচ্ছে প্রেশনার সাথে উৎপাদনশীলতা সম্পর্ক হচ্ছে সমমুখী প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই সমমুখী সম্পর্ক সম্পর্কে তোমরা জানো অর্থাৎ কোন একটি উপাদান বৃদ্ধি পেলে সাথে সাথে অন্য উপাদানের বৃদ্ধিকেও আমরা বৃদ্ধিকেও আমরা সমমুখী বলি তাহলে এই ক্ষেত্রে এবং উৎপাদনশীলতার সাথে সম্পর্ক কি রকম সমমুখী সমমুখী অর্থাৎ কোন প্রতিষ্ঠানের প্রেশনা বৃদ্ধি পেলে সেই প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের মনোবল বৃদ্ধি পায় এবং মনোবলের বৃদ্ধির ফলশ্রুতিতে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাও বৃদ্ধি পায় ঠিক বিপরীতভাবে আমরা যদি চিন্তা করি যদি কোনো প্রতিষ্ঠানের প্রেষণা কার্যক্রম নিম্নমুখী হয় অথবা প্রেষণা যদি ঘাটতি দেখা দেয় তাহলে সেই প্রতিষ্ঠানের কর্মীদের মনোবল নিম্নমুখী হবে অর্থাৎ নিম্ন মনোবল হবে কর্মীদের যার কারণে উৎপাদনশীলতা হ্রাস পাবে অর্থাৎ উৎপাদনশীলতা নিম্নমুখী হবে ঠিক তাহলে কি হচ্ছে বৃদ্ধি ফেলে প্রেষণা বৃদ্ধি ফেলে মনোবল বৃদ্ধি পাবে এবং সাথে সাথে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে বিপরীতভাবে কি হচ্ছে বিপরীতভাবে হচ্ছে প্রেষণা বৃদ্ধি পেলে মনোবল নিম্ন নিম্নগামী হয় এবং উৎপাদন উৎপাদনশীলতা হ্রাস পায় তাহলে এই পাঁচটি তথ্য তোমরা বারবার বারবার রিভিশন দিয়ে সুন্দরভাবে নোট ডাউন করে রাখবা এখান থেকে এমসিকিউ আকারে হুবহু পরীক্ষায় আসবে প্রিয় শিক্ষার্থী এই এরপর যে আমি তোমাদেরকে প্রেষণা সমীকরণ তোমাদের সাথে শেয়ার করবো প্রেশনার সমীকরণ ইকুয়েশন অফ মোটিভেশন উনিশশো চৌষট্টি সালে ভিক্টর ব্রুমার একটি সমীকরণ দিয়েছেন অর্থাৎ এই যে প্রেশনা কার্যক্রমকে অর্থাৎ একটা প্রতিষ্ঠান অর্থাৎকে একটি সমীকরণের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন তখন সমীকরণ হচ্ছে কি পি ইকুয়াল টু এ ইন টু এম অর্থাৎ পি যে এখানে পি হচ্ছে পারফরম্যান্স বা কার্য সম্পাদন এ হচ্ছে অ্যাবিলিটি অ্যাবিলিটি হচ্ছে কর্ম সম্পাদনের যোগ্যতা অথবা কর্মক্ষমতাও আমরা এটা বলি এম হচ্ছে মোটিভেশন মোটিভেশন হচ্ছে আমরা বলতে পারি একটা প্রতিষ্ঠানের নির্ভর করে এবং অর্থাৎ এ এবং এম এর গুণফল হচ্ছে পি যদি কোনো প্রতিষ্ঠানে অ্যাবিলিটি ঠিক থাকে এবং সাথে সাথে মোটিভেশন থাকে তাহলে সেই অ্যাবিলিটি এবং মোটিভেশনের গুণফলেই ওই প্রতিষ্ঠানের কার্য সম্পাদন বা ওই প্রতিষ্ঠানের পারফরমেন্স নির্ধারিত হবে তাহলে তোমরা এই সমীকরণটা নিশ্চয়ই বুঝেছ সেটা উনিশশো সালে ভিক্টর ব্রোম দিয়েছেন যে সমীকরণটাকে আমরা বলি পি ইকাল টু এ ইন এম প্রিয় শিক্ষার্থী এই পর্যায়ে আমি তোমাদের প্রেশনার তত্ত্ব তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী প্রেশনার অনেকগুলো তত্ত্ব আছে তোমরা নিশ্চয়ই নাম শুনেছ মা আব্রাহাম মাসলোর সাইদা সোপান তত্ত্ব ডগলাস ম্যাগ্রেগর এক্সো ওয়াই তত্ত্ব হার্সবাগের দি উপাদান তত্ত্ব উইলিয়াম আউসির জ্যাড তত্ত্ব এছাড়াও আরও অনেকগুলো তত্ত্ব আছে তবে আমরা আজকে যে তত্ত্বটা তোমাদের সামনে আমি তোমাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে বিভিন্ন তত্ত্বগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় তত্ত্বর অন্যতম একটি হচ্ছে একশো ওয়াই তত্ত্ব তাহলে আমরা আজকে কোন বিষয়টা আলোচনা করব একশো ওয়াই তত্ত্ব একসো ওয়াই তত্ত্ব হচ্ছে ডগলাস ম্যাগ্রেগর উনিশশো ষাট সালে মানুষের প্রকৃতি আচার আচরণ ও পেশনার সম্পর্ক বিবেচনায় একশো ও ওয়াই তত্ত্ব নামে দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব প্রদান করে তাহলে প্রিয় শিক্ষার্থী এই পেশনার তত্ত্বটিকে দিয়েছে ডগলাস ম্যাক্রোকর কত সালে উনিশশো সালে তিনি তিনি কিসের বিবেচনায় দিয়েছেন মানুষের আচার আচরণ ও পেশনার সম্পর্ক তাহলে মানুষের আচার আচরণ এবং পেশনার সম্পর্কের সাথে বিবেচনা করে যে তত্ত্ব দেওয়া হয়েছে সেই তত্ত্বটির নাম হচ্ছে একশো ওয়াই তত্ত্ব তিনি এই তত্ত্ব এই তত্ত্বে কাজের প্রতি কর্মীদের দৃষ্টিভঙ্গির উপর অধিক গুরুত্বপূর্ণ গুরুত্ব প্রদান করেন আহ এবং তিনি কিছু অনুমিত শর্তের কথা বিবেচনা করেন এই তত্ত্ব এই তত্ত্বে কাজের প্রতি কর্মীদের দৃষ্টিভঙ্গির কথা বলেছেন এবং কিছু অনুমিত শর্তের কথা বলেছেন চলো শিক্ষার্থীরা আমরা অনুমিত শর্তগুলো সম্পর্কে আলোচনা করি এক তত্ত্ব এক তত্ত্ব অনুমিত শর্ত আহ তত্ত্বের অনুমিত শর্ত আমরা জানবো তার আগে আমি তোমাদের সাথে একটা কৌশল শেয়ার করব সেটা হচ্ছে এক্স এক্স তত্ত্বটি এক্স চিহ্নটি আসলে ক্রসের সাথে সম্পর্কিত অর্থাৎ কোন নেতিবাচক কোন বিষয়গুলো আমরা তুলে ধরার জন্য এক্স বা ক্রস ব্যবহার করি সেজন্য এক্স তত্ত্বটিকে বলা হয় নেতিবাচক এখানে এই এক্স তত্ত্ব অনুসারে অর্থাৎ এক্স ক্রসের সাথে সম্পর্কিত বলে এক্স তত্ত্বটিকে বলা হয় নেতিবাচক নেতি এই তত্ত্বের অনুমিত সত্যগুলো কি মানুষ প্রকৃতিগত ভাবে অলস এবং কাজ অপছন্দ করে এই তত্ত্ব অনুসারে মানুষ প্রকৃতিগতভাবে ভাবে অলস এবং কাজ অপছন্দ করে এই তত্তে আরো আছে মানুষ কাজ এড়িয়ে চলে এবং কর্মবিমুখ তিন নম্বরে আছে শাস্তির বয় দেখে কাজ আদায় করে নিতে হয় তাহলে আমরা এই তত্ত্বে এক এক করে অনুমিত সত্যগুলো জানলাম এখানে আছে মানুষ প্রকৃতিগতভাবে ভাবে অলস এবং কাজ অপছন্দ করে মানুষ কাজ এড়িয়ে চলে এবং কর্মবিমুখ তিন নম্বরে আমাদের যে তথ্য সেটা হচ্ছে শাস্তির বয় দেখে কাজ আদায় করে নিতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে প্রেশনা হচ্ছে বয় ও শাস্তি এবং প্রেশনা এখানে এক তত্ত্ব হচ্ছে ষড়তান্ত্রিক ষড়তান্ত্রিক কেন বলা হয় এক তত্ত্বের দৃষ্টিভঙ্গিটা ষড়তান্ত্রিক নেতৃত্বের সাথে সম্পর্কিত যেমন ভয় শাস্তি কাজ আদায় এই বিষয়গুলো ষড়তান্ত্রিক নেতৃত্বের সাথে সম্পর্কিত এই জন্য এক তত্ত্বকে বলা হয় ষড়তান্ত্রিক তাহলে প্রিয় শিক্ষার্থী যদি বলা হয় এক তত্ত্ব অনুসারে কৃষণার উপাদান কি একস্ত অনুসারে প্রেশন হচ্ছে ভয় এবং শাস্তি তাহলে তোমরা নিশ্চয়ই এক তত্ত্বের অনুমিত শর্তগুলো একটা প্রতিষ্ঠানে কর্মীদের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে এই তত্ত্ব এই তত্ত্বের প্রয়োগ আমরা করব তাহলে এই পর্যায়ে এসে আমরা ওয়াই তত্ত্ব সম্পর্কে তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করব ওয়াই তত্ত্ব তাহলে ওয়াই তত্ত্বের অনুমিত শর্ত ওয়াই ওয়াই বর্ণটি ইএসের সাথে সম্পর্কিত অর্থাৎ আমরা কোনো পজিটিভ কোনো বিষয়কে উপস্থাপন করার জন্য আমরা ওয়াই বর্ণটি দিয়ে উপস্থাপন করি সেই জন্য ওয়াই এর সাথে সম্পর্কিত অর্থাৎ ইতিবাচক যেমন আমরা কোনো বিষয়ে ইতিবাচক হলে আমরা কি বলি ইএস সেই জন্য ওয়াই তত্ত্বটি হচ্ছে ইতিবাচক তো প্রিয় শিক্ষার্থী এই ওয়াই তত্ত্বের অনুমিত শব্দগুলো আমি তোমাদের সাথে এখন শেয়ার করব এই তত্ত্ব অনুসারে কর্মীরা কাজ অপছন্দ করে না তাহলে কি বলছি এই তত্ত্ব অনুসারে কর্মীরা কাজ অপছন্দ করে না দুই এই স্বীকৃতি আত্ম উন্নয়নের চাহিদা পূরণের জন্য নিজে থেকেই কাজ করে তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই তত্ত্ব এই তত্ত্বে কর্মীরা কাজ অপছন্দ করে না এবং তারা স্বীকৃতি এবং আত্ম উন্নয়নের চাহিদা পূরণের জন্য নিজে থেকেই কাজ করবে তিন নম্বর অনুপ্রেরণা দিয়ে কাজ আদায় করতে হয় তাহলে ওয়াই তত্ত্বের অনুমোদিত সত্যগুলো কী কী ওয়াই তত্ত্বের অনুমতি সত্য হচ্ছে কর্মীরা কাজ অপছন্দ করে না তারা স্বীকৃতি এবং আত্ম উন্নয়নের চাহিদা পূরণের জন্য নিজে থেকে কাজ করে অনুপ্রেরণা দিয়ে কাজ আদায় করতে হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই 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 তত্ত্বের অনুমিত শর্তগুলো আমরা জানলাম এছাড়াও এই তত্ত্বের অনুমিত শর্তগুলো আরও আছে সেটা হচ্ছে প্রেশনা এই তত্ত্বের প্রেরণা হচ্ছে অনুপ্রেরণা এবং উৎসাহ অর্থাৎ এখানে ঠিক তত্ত্বের বিপরীত একস্তত্ত্বের যেরকম বয় এবং শাস্তির মাধ্যমে কাজ আদায় করে নিতে হয় এখানে হচ্ছে অনুপ্রেরণা এবং উৎসাহ ওয়াই তত্ত্ব হচ্ছে গণতান্ত্রিক গণতান্ত্রিক কেন বলা হয় অর্থাৎ ওয়াই তত্ত্বের যেই সমস্ত বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় সেই বৈশিষ্ট্যগুলো গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সম্পর্কিত যেমন অনুপ্রেরণা উৎসাহ আত্ম উন্নয়ন স্বীকৃতি অংশগ্রহণ এগুলো সব গণতান্ত্রিক ব্যবস্থাপনা বা গণতান্ত্রিক নেতৃত্বের সাথে সম্পর্কিত এই জন্য ওয়াই তত্ত্বকে বলা হয় গণতান্ত্রিক তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্পেসিফিকভাবে সুনির্দিষ্টভাবে এক্স এবং ওয়াই তত্ত্বের অনুমোদিত শত্ত্বগুলো জানলা এক্স তত্ত্বটা হচ্ছে একটা নেগেটিভ নেগেটিভ থিওরি অর্থাৎ এখানে কর্মীদের দৃষ্টিভঙ্গিটা নেতিবাচক থাকে এবং হচ্ছে একটা পজিটিভ থিওরি এখানে কর্মীদের দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকে সেজন্য এখানকার অনুমিত শর্ত এবং এক তত্ত্বের অনুমোদিত শর্ত পার্থক্য হচ্ছে একদম সম্পূর্ণ বিপরীত তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এখন এক তত্ত্ব সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলো জেনে গেছো এখন একটা প্রশ্ন হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে এই তত্ত্বের প্রয়োগের ক্ষেত্রে বা কিভাবে মূল্যায়ন করা হয় যেমন এখানে তত্ত্ব এক্স এবং ওয়াই তত্ত্ব এক্স তত্ত্ব এবং ওয়াই তত্ত্ব দুটি তত্ত্বেরই দুটি তত্ত্বেই কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে তাহলে একটা প্রতিষ্ঠান কোন তত্ত্বের প্রয়োগ করবে সেইটা কিভাবে প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে আসো আমরা কিছু সিদ্ধান্ত সম্পর্কিত বিভিন্ন কিছু সিদ্ধান্ত আমরা জেনে নেই একটা প্রতিষ্ঠান কিভাবে সিদ্ধান্ত নেবে যেমন আহ উপনীত সিদ্ধান্তের মধ্যে আছে একশো ওয়াই তত্ত্ব বিশ্লেষণ করে ব্যবস্থাপকগণ এই মত প্রদান করেন যে সর্বাধিক ফলাফল অর্জনের জন্য পরিস্থিতিগত ব্যবস্থাপনা কৌশল ব্যবহার করাই উত্তম অর্থাৎ আমি সহজ করে তোমাদেরকে বুঝাই সেটা হচ্ছে এখানে ব্যবস্থাপক কৌশল ব্যবহার করবেন অর্থাৎ এই কৌশলটার নাম হচ্ছে পরিস্থিতি অর্থাৎ কেননা প্রতিটি অবস্থার উপর নির্ভর করে ইতিবাচক ও নেতিবাচক উভয় বৈশিষ্ট্য চিত্রিত করতে পারে তাহলে একটা পরিস্থিতির উপর নির্ভর করে এই তত্ত্বের প্রয়োগ হবে এক তত্ত্ব নাকি ওয়াই তত্ত্ব সেটা নির্ভর হবে পরিস্থিতি কারণ প্রতি পরিস্থিতিটাকে আমরা দুই দুইভাবে ডিফাইন করতে পারি ইয়ে পজিটিভ এবং নেগেটিভ যদি কোনো প্রতিষ্ঠানে শ্রমিক কর্মীরা স্বভাবিত কাজ অপছন্দ করে তারা যদি কর্মবিমুখ হয় তারা যদি কাজ এড়িয়ে চলে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝেছ এখানে মানে এই তত্ত্ব কোন প্রয়োগ আর সেখানে কাজ আদায় করে নিতে হলে হলে এবং শাস্তি দিতে হবে তার না প্রতিষ্ঠানে কাজ আদায় করতে পারবে না ঠিক বিপরীতভাবে যদি কোনো প্রতিষ্ঠানের শ্রমিক কর্মীদের দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকে তারা যদি নিজে থেকে কাজ করতে চায় তারা যদি আত্ম উন্নয়ন করতে চায় তারা যদি স্বীকৃতি পেতে চায় তাহলে তাদের সাথে উৎস এবং অনুপ্রেরণামূলক আচরণের মাধ্যমে কাজ আদায় করতে হবে আর একটা তাদের এই উৎস এবং অনুপ্রেরণামূলক আচরণের মাধ্যমে তাদেরকে তাদের দ্বিগুণ উৎসাহ উৎসাহিত করে কাজ আদায় করা তখন খুব সহজ হয়ে যায় তাহলে এখানে সিদ্ধান্তটা হচ্ছে এক্স এবং ওয়াই জাদের সিদ্ধান্ত হচ্ছে পরিস্থিতির উপর বিবেচনা করে একজন ব্যবস্থাপক এই তত্ত্বের প্রয়োগ করবেন যদি তার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদের দৃষ্টিভঙ্গি পজিটিভ থাকে তাহলে ওয়াই তত্ত্ব আর যদি নেগেটিভ থাকে তাহলে এক্স তত্ত্ব তাহলে সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে যে বিষয়গুলো জানলাম আমি আবার তোমাদেরকে এক এক করে রিকল করি সেটা হচ্ছে আমরা জানলাম ব্যবস্থাপনার প্রাথমিক ধারণা আমরা জানলাম ব্যবস্থাপনা সম্পর্কিত অন্যান্য তথ্য আমরা জানলাম ব্যবস্থাপনার সমীকরণ যেটা ভিক্টর ব্রোম দিয়েছেন উনিশশো সালে আমরা জানলাম এক্স এবং ওয়াই তত্ত্ব কে দিয়েছেন এবং অনুমিত শর্ত এবং এই দুটি তত্ত্বের সুনির্দিষ্ট কিছু পার্থক্য এবং বৈশিষ্ট্য আমরা জানলাম এবং এই তত্ত্বের প্রয়োগের ক্ষেত্রে এক বিবিচ্ছ বিষয়গুলো বা যে উপনীত সিদ্ধান্ত আমি তোমাদের সামনের সাথে শেয়ার করলাম এই আশা করি তোমরা এই যে প্রেশনা প্রেশনা সম্পর্কিত তথ্য প্রেশনার সমীকরণ এবং এক্স এবং ওয়াই তথ্য ভালোভাবে তোমরা পরীক্ষা আনসার করতে পারবো বাসায় এই ক্লাসের ক্লাসটা বারবার দেখবা এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমাদের কমেন্টে তোমরা প্রশ্ন করবা এবং যদি কোনো রিপ্লাই থাকে অবশ্যই কমেন্টে তোমরা আমাদেরকে জানাবা আর আমরা এই যে বৈশ্বিক মহামারী অতিক্রম করে আবার আবার আমরা খুব শীঘ্রই আশা করি তোমাদের সাথে ক্লাসে ক্লাস কার্যক্রমে তোমাদের সাথে দেখা হবে আর সে পর্যন্ত তোমরা এই মহামারী থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজের পরিবারকে বাঁচানোর জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবা বাসায় থাকবা খুব প্রয়োজন না হলে বাইরে বের হব না আজকে এখানে ক্লাস শেষ ক্লাস কার্যক্রম শেষ সবাইকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী স্টে হোম অ্যান্ড স্টে সেফ